জলপাইগুড়ির ছায়া এবার পুরুলিয়াতেও বিয়েত অরাজি প্রেমিকার গ্রামে ধর্নায় বসল তরুণ প্রেমিক ঘটনাকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বান্দোয়ানে এই এলাকারই বোরোর বড়ামারা গ্রামের যুবক সমীর মাহাতোর দাবি তিন বছর ধরে তাদের প্রেম সে প্রেমিকাকে অনেক সময় দিয়েছে এরপরই হঠাৎই প্রেমিকা তার সঙ্গে সম্পর্ক আর রাখতে চাইছে না তাই নিজের দুঃখের কথা লিখে সে ধর্নায় বসেছে আমার দাবে আমার তিন বছর যে সময় নষ্ট হয়েছে সেই সময় আমি নিজের বহু সময় নষ্ট হয়েছে যখন বলছে তখন আমাকে আসতে হয়েছে তুমি ভালোবাসত না কি তোমাকে ভালোবাসতাম তারপর তারপর আমাদের এখন এই এক সপ্তাহ হলো কোনো আমাদের কন্ট্যাক্ট হয়নি আমি যতটুকু জানি ঠিক আছে কারণ ও আর পাবার জন্যে আর কি অমত হয়েছে ও বিয়ে করার ইচ্ছা আছে আমারও বিয়ে করার ইচ্ছা আছে ও আমায় মাথায় হাত রেখে বুকে হাত রেখে বলেছিল যে আমি তোমায় বিয়ে করবো আমি তোমার ছাড়া কাউকে বিয়ে করবো না আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না এরকম বলেছিল তো জলপাইগুড়ির অনন্ত বর্মন ধর্নায় বসে প্রেমিকা লিপিকাকে বিয়ে করতে সক্ষম হয় তবে পুরুলিয়ার সমীরের ভাগ্য আপাতত ঝুলেই থাকল বান্দোয়ান থানার হলুদমনি গ্রামে ধর্নায় বসার কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে তুলে নিয়ে যায় এই প্রেমের পরিণতি আপাতত কি যে হয় তার দিকে তাকিয়ে রয়েছে তার বন্ধুরা জঙ্গলমহলের যাবতীয় খবর জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সময় জঙ্গলমহল চ্যানেলটি